ফিটনেসের জন্য আমরা যে ধরনের ব্যায়াম করি বা শরীরে খাবার খাই, এগুলোর মধ্যে যদি আমরা যে টাকাগুলো খরচ করি, এটা কিন্তু ফিউচারে আমাদের জন্য একটা ইনভেস্টমেন্ট। কেমন ধরনের ইনভেস্টমেন্ট? আপনি যখন এক্সারসাইজ করবেন তখন আপনার শরীরে অনেক ধরনের রোগ ব্যাধি কন্ট্রোলে থাকবে, অ্যাসিডিটি প্রবলেমগুলো আপনার কন্ট্রোলে থাকবে, ডায়াবেটিক্স অনেক কন্ট্রোলে থাকবে, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে। এমন অনেক আর্টিকেলে পড়েছে অনেক ধরনের ক্যান্সার জাতীয় রোগও অনেক কন্ট্রোলে থাকে এক্সারসাইজের মাধ্যমে। এক্সারসাইজ হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। এটা কীভাবে ইনভেস্টমেন্ট? আপনি যখন এক্সারসাইজ করতেছেন আপনি কিন্তু আপনার শরীরে সবসময় ভিটামিন জাতীয় খাবারগুলো খাচ্ছেন, হাই প্রোটিন জাতীয় খাবারগুলো খাচ্ছেন এবং আপনার শরীরের প্রতি আপনার অনেক মায়া জন্মাবে। এক্সারসাইজের আরেকটি হচ্ছে উপকার সাইড হচ্ছে, যারা নেশাগ্রস্ত তারাও যদি এক্সারসাইজের জন্য জিমে ভর্তি হয় বা এক্সারসাইজ শুরু করে, পরবর্তীতে তাদেরও শরীরের প্রতি একটা মায়া এসে পড়ে, মনে হয় যে না এই নেশা টেশার করব না, শরীরের প্রতি একটা অন্যরকম আমাদের মায়া সৃষ্টি হয়। এক্সারসাইজের মাধ্যমে আপনার শরীরে অনেক শক্তি বুস্ট করে, আমাদের শরীরের টেস্টোস্টেরন লেভেল অনেক বেড়ে যায়। একটা সাধারণ মানুষ বেসিক্যালি 50-70% পর্যন্ত প্রোটিন দরকার হয় তার শরীরের জন্য। এর বেশি যদি আপনি প্রোটিন খান তাহলে আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে আর আপনার বাকি প্রোটিনগুলো আপনার শরীর থেকে বের করে দেবে। আর আপনি যখন এক্সারসাইজ শুরু করবেন আপনার মাসেলস বিল্ড হওয়া শুরু হবে, তখন আপনার শরীরে 130-150 গ্রাম পর্যন্ত প্রোটিন দরকার হবে, তখন কিন্তু আপনি হাই প্রোটিন জাতীয় অনেক খাবারগুলো খাবেন। ফিউচার ইনভেস্টমেন্ট কীভাবে হবে? আপনি এগুলো খেলে সুস্থ থাকবেন, ফিউচারে হসপিটালে আপনার কিন্তু অনেক ধরনের বিল দিতে হয়, অনেক অপারেশন এটা সেটা, ডাক্তারের কাছে রেগুলার আসা যাওয়া, আপনি 50-60% পর্যন্ত আপনার হসপিটালে আসা যাওয়া বন্ধ হয়ে যাবে যদি আপনি সবসময় এক্সারসাইজ এবং ডায়েট মেনটেন করে চলতে পারেন। এই জন্য সুস্থতার জন্য কি এক্সারসাইজ করবেন না? অবশ্যই এক্সারসাইজ করবেন। আরও অনেক ইনফরমেশন জানার জন্য আমাকে ইনবক্স করুন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানেও মেসেজ করুন, আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। আর এখনও আমাকে যারা ফলো করেননি আমাকে ফলো করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।